হ্যালো, আমি মামুন। আমার কাছে একটা স্টেঞ্জার অ্যাম্পিফায়ার আসছে, SPV 2000। তো এই অ্যাম্পিফায়ারটা নষ্ট হওয়ার পর একজন টেকনিশিয়ানকে দিয়ে ঠিক করাইছে, কিন্তু করার পর সে 10 মিনিটও নাকি চালাইতে পারেনি। তো তারপর এমন পোড়া পড়ছে, এই যে সার্কিটের পিছন সেটা আমি তো অনেক পরিষ্কার করছি, কিন্তু আরও খুব খারাপ অবস্থা ছিল। আর সার্কিটের এই সাইডটা তার তো শুদ্ধা গুলে গেছে। এখন অ্যাম্প্লিফায়ারটা ঠিক হয়েছে, কিন্তু অ্যাম্প্লিফায়ারটা যে আগে প্রবলেম ছিল, যেরকম একটা লো ভোল্টেজ একটা হাই ভোল্টেজ, তো এই জায়গায় যদি লো ভোল্টেজে দেখি, এই যে গেল হাই ভোল্ট, মানে 75-এর কাছাকাছি, আর তার পরের পিনটা হবে এলো 75-এর অর্ধেক। তো এই যে পরে পিনটাতে ধরছি, এটা তো 75 দেখায়, তার মানে এটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ একদম পুরো হাই ভোল্টেজ হয়ে গেছে, লো ভোল্টেজ শুদ্ধ। তো এই অবস্থায় যদি অ্যাম্পলিফায়ার দেওয়া হয় তাহলে অ্যাম্পলিফায়ার ঠিক হবে না। আবার আমি পজিটিভ সাইডটা দেখাই, পজিটিভ সাইড ওই যে 75, ওই লাইটের জন্য ক্লিয়ার আসতেছে না, যাই যাবো যা বুঝে নিন। পরে পিনটাতে ধরি, ওই যে ওটা ওই যে 75-এর অর্ধেক, তার মানে পজিটিভ সাইডটা ঠিক আছে। এখন এই জায়গায় আমি একটা ই করছি, কিছু পার্টস খারাপ হয়েছে, তো একটু মডিফাই করতে হয়েছে। সেটা হলো একটা রেজিস্ট্যান্স মারছি 33 কে, এই 33 কেতে এই যে আমি দেখাই আবার, এটা যেরকম 75, পরেরটাও 75। এবার রেজিস্ট্যান্সটা লাগাই দেখ, এখন রেজিস্ট্যান্সটা লাগাইছি, অ্যাম্পলিফায়ারটা অন করলাম, এখন দেখা যাক কত ভোল্ট দেখায়। ওই যে 75-এ গেছে, আর পরে ভোল্টেজটা এখন ধীরে ধীরে। স্টেঞ্জার SPV 2000 অ্যাম্পলিফায়ারটা দোনো সাইড রিপেয়ার করা হয়েছে এবং এখন সাউন্ড ভালো আছে।